What is up everyone, this is Mujamilak Bongo and welcome to my YouTube channel MH Bongo. So, bepar jet hoise ajke ami amar Discover 125cc first impression review korbo. Keno ami ei bike kinechi sei bishoye kotha bolbo. Tara apnara video ti dekhte thaken. Kotha boli tole bike er looks মোটামুটি আমার কাছে খুবই ভালো লাগে। তো বাইকে ব্যবহার করা হয়েছে এলইডি এলইডিগুলো এলইডি ব্যবহার করা হয়েছে। আর আপনার পিছনে চাকা, যদি চাকার কথা যদি বলি 190/70 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে। আর যদি সামনেটার কথা বলি তাহলে 80/170 mm টায়ার ইউজ করা হয়েছে। তো ডোন্ট এসিট ব্র্যান্ডের টায়ার ব্যবহার করেছে। আগের বাইকের থেকে এই বাইকে আরেকটা মেন জিনিস পরিবর্তন যেটা, সেটা হলো গ্রাফিক্সে। তো আমি আমার দেখা মতো এই গ্রাফিক্সটা আমি যে শোরুম থেকে গাড়িটা কিনছি এই গ্রাফিক্সটা একটা বাইকে পেয়েছি, সেটা হলো নীল কালার। আর এই বাইকের ব্রেকিং সিস্টেমটি হচ্ছে আপনার সামনে ডিস্ক ব্রেক আর পিছনে ড্রাম ব্রেক। আর এটা হচ্ছে আপনার CBS ব্রেকিং সিস্টেম, যে CBS যে বাজাজ ভ্যাগো অ্যান্টিক স্ক্রিড ব্রেকিং নামে সেট করেছে, যে আমরা CBS নামেই পরিচিত। তো বাইকের আর একটি মূল পরিবর্তন হচ্ছে বাইকের মিটার। বাইকের মিটারে আগে যেই বাইকগুলো ছিল এই বাইকগুলো আপনার গিয়ার ইন্ডিকেটর ছিল না। তো এটার মধ্যে গিয়ার ইন্ডিকেটর আছে, এই যে দেখেন গিয়ার হয় না, এক গিয়ার বাইকটা চেঞ্জ করেছে, যা তারা 3D লোগো হিসেবে, যেখানে আগে স্টিকার ছিল এখানে 3D লোগো ডিসকভার লেখাটি, এই যে এখানেও। তারপর 125cc যে লেখাটা, এটাও 3D লোগো করেছে এখান দিয়েও। তো এইগুলো মূলত চেঞ্জ করেছে তারা 2021 এডিশনে। তো ইঞ্জিন ক্যাপাসিটি 124.5cc মেবি, সঠিক আমার জানা নেই। তো এই বিষয়ে যদি কথা বলি তাহলে আবার আপনাদেরকে ফুল রিভিউ যে সময় করি সেই সময় আপনার সাথে কথা বলবো। তো বাইকটা একটু রাইড করি, রাইড করতে করতে আপনাদেরকে কিছু বলি। তারপর তো বাইকের যে রাইডিং এক্সপিরিয়েন্সটা আমি যদি বলতে পারি, বলতে চাই, তাহলে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা মোটামুটি ভালো। তো নতুন নতুন বাইক তো, যার কারণে আমি চালাইয়া তেমন কোনো মানে তেমন কিছু বুঝতে পারতেছি না এখনও। মাত্র 140 কিলো চালানো হয়েছে। তারপর আমি আগে 100cc পিস্তল ইউজ করেছি, 100cc আর ওইটা ছিল 2014-15 মডেল। তো এখন হচ্ছে 2021, ঠিক আছে। তো 2021-এ তো অনেক আপগ্রেড, যা আমার কাছে ব্রেকিং সিস্টেমটা খুব ভালো লাগছে। তারপর এটাতে রয়েছে ডিজিটাল মিটার, ওইটা ডিজিটাল মিটার ছিল না। তো আর এখানে বাইবেট সম্বন্ধে যদি বলি, বাইবেট ডিসকভার গাড়িতে আছে, বাইবেট নাই বলতে কোনো কথা নাই। তো বাইবেট আগের গাড়িতে ছিল, তারপর এখানে গাড়িটা একটু স্মুথ আগে থেকে, তারপরও যে বাইবেট একবারে নাই সেটা না, স্মুথ আগের চেয়ে। কিন্তু বাইবেটের উপরে যে সময় আমি বাইকটা রাইড করব, তখন আমার হ্যান্ডেলে বাইবেট শুরু হয়, মানে কাপা কাপি হয়ে যায়, 45 টান এই যে মানে লাফালাফি শুরু হয়েছে। আর বাইকের ব্রেকিং সিস্টেম আগের চেয়ে মোটামুটি ভালো, কারণ CBS ব্রেকিং সিস্টেম যেহেতু বাজাজ ইউজ করেছে, যার কারণে আগে থেকে মোটামুটি ভালো। আর মূলত আমি এই ব্যাগটি কিনেছি আপনার আমার বিজনেসের কাজে ব্যবহার করার জন্য। আর এই ব্যাগে সবচেয়ে মেইন পরিবর্তন যেটা, সেটা হলো আগে যেই সকল বাইক ছিল বাজাজের ডিসকভারের, সেই সকল বাইকে আপনার টিউবলেস টায়ার ছিল না, কিন্তু এখানে টিউবলেস করে দিয়েছে, যার কারণে অনেক সুযোগ সুবিধা হয়েছে। কারণ আগে লিক হইলে চাকা পাঞ্চার হইলে অনেক সমস্যা হইতো, এখন তেমন বেশি একটা সমস্যা হয় না। এই বাইকটির সাথে কম্পেয়ার করার মতো অনেক বাইক আছে, যেমন TVS রয়েছে, TVS স্ট্রাইকার,
তারপর ইয়ামাহা রয়েছে ইয়ামাহা সেলো 125, টিপিএসএস টাইকো 125, আবার হিরুগা ইয়ামাহা রয়েছে 125 সিসি। এগুলোর সাথে কম্পেয়ার করলে আমি দেখা যায় যে মোটামুটি মাইলেজ মোটামুটি সকল সবচেয়ে ভালো যেটা ইয়ামাহা সেলো 2 মাইলেজ নেবে সবচেয়ে ভালো, তারপর ডিসকভার। আর টিপিএসএস টাইক 2 মাইলেজ অনেক কম দেয়, যার কারণে আমি টিপিএসএস চয়েস নিই না। আর ইয়ামাহা গাড়ি আপনার মেবি টুই প্লেস না, তারপর চাকাগুলো চিকুন, যার কারণে আমি ইয়ামাহা সেলো 2 নিতে চাইনি। তো আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ সো মাচ।